ফার্স্ট অফ অল গাইস একবার এলাম আমাদের হেলথ সেন্টারে। অ্যাকচুয়ালি অপুদার এখানে প্রেসার সুগার এগুলো একটু টেস্ট করাতে হবে, সেই কারণে রোহনের সাথে এলাম। ননিদিকে আবার ঘুরিয়ে দেবো এখান থেকে যাওয়ার পরে। গাইস দেখো এখানে চলছে, দেখো আমাদের মিষ্টি খাবে একটু কেন খাও না একটু হি গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো গাইজ আজকে ভিডিওটা স্টার্ট করছি, মানে এখন প্রায় 10:30-11:15 মতন বাজছে, ঠিক আছে। এইমাত্র খাওয়া দাওয়া কমপ্লিট হলো। আর ভাই তোমাদেরকে তো বলছিলাম যে 13 তারিখ আমাদের দোকানে একটা নতুন জিনিস আছে, ঠিক আছে। নতুন জিনিস নয়, তো প্রতিবারই হয়, তোমরা কখনো দেখোনি। এবছর থেকে আমি ফার্স্ট ভিডিও বানানো শুরু করেছি, তো এবছর তোমরা দেখতে পাবে, ঠিক আছে। তো সেই উপলক্ষে আমাদের বাড়িতে আজকে মিষ্টি ফিষ্টি হবে, ঠিক আছে। মানে অ্যাকচুয়ালি তোমাদের বলি দিই, কালকে তোমার হবে দোকানে নতুন খাতা, ঠিক আছে। তো সেই কারণে বাড়িতে মিষ্টি হবে। তো যাই হোক, মানে যে কারিগরটা তার 10টার মধ্যে আসার কথা ছিল, বাট সে এখনো আসেনি, বাট যোগারে চলে এলো, ঠিক আছে। আমাদের আমাদের রঘুদা দেখো চলে এসেছে মাঠ থেকে, দেখতে পাচ্ছ। আর রঘুদা মানে মাঠ গিয়েছিল, মাঠ থেকে ঘুরে চলে এলো, বাট এখনো কারিগর পৌঁছালো না। দেখো রঘুদা জিনিসগুলো সব ধুচ্ছে এখন, দেখতে পাচ্ছ। আর এই গাড়িটাকে এখন আমাকে বাইরে বার করতে হবে, কারণ এখানেই হবে মিষ্টিটা, ঠিক আছে। এখানে আছে গাড়ির চাবি। ফার্স্ট অফ অল গেটটা খুলবো, গেটটা খুলে একবার মানে গাড়িটা বার করবো, আর ননিকে একবার ঘুরিয়ে দিতে হবে, ঠিক আছে। ননি প্রতিদিনই ঝোঁক ধরে, এখানে যাবো ওখানে যাবো। চলো আজকে যেহেতু গাড়িটা বার করছি, সেহেতু ননিকে একবার ঘোরাবো। এখানে রঘুদা সব প্রিপারেশন করছে, দেখো গ্যাস নিয়ে চলে এলো। চলো গাইস এখন গাড়িটা বার করি। ফার্স্ট অফ অল গাইজ একবার এলাম আমাদের হেলথ সেন্টারে। অ্যাকচুয়ালি অপুদার এখানে প্রেশার সুগার এগুলো একটু টেস্ট করাতে হবে, সেই কারণে রোহনের সাথে এলাম। ননিদিকে আবার ঘুরিয়ে দেবো এখান থেকে যাওয়ার পরে। চলো হেলথ সেন্টারে ঢুকছি আমাদের। এটাই বাজিতপুর আমাদের স্বাস্থ্যকেন্দ্র, অর্থাৎ হেলথ সেন্টার। এলাম সিএইচও ম্যাডামের কাছে। তো অপুদা ওখানে মানে অপুদা টেস্ট হচ্ছে, ঠিক আছে, সুগার প্রেশার এগুলো সব টেস্ট করছে ম্যাডাম। হ্যাঁ তুমি এসো। তো গাইজ দেখো ফাইনালি অপুদাকে দিয়েছে এই লোশনটা আপাতত, আর সুগার প্রেশার সবই নর্মাল, প্রবলেম কিছু নেই। চলো বৌদি বললো ননিকে নিয়ে যেতে বাড়িতে, জল খাওয়াবে, ঠিক আছে। ননি আর কি ঘুরলো আমাদের, ননি 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 কি ঘুরলে তুমি গলমে, দেখো ননি মুখটা কি অবস্থা গো, রেগে গিয়া ননি তুমি এগিয়ে গেছিলে। চলো বাবা ঘর চলো। ও রেগে বলছে হর্ন বাজিয়ে দিয়েছে, রাগাত বলছে ননি। ফাইনালি চলে এলাম অপুদাকে নিয়ে। তো চলো এখন ভিডিওটাকে এডিট করতে হবে। আমার ভিডিও এডিটই হয় না জানো আজকে, মানে আমি ভুলেই গেছি যে ভিডিও এডিট করতে হয় বলে। এখন প্রায় 11:30 মতন বাজছে, ঠিক আছে। চলো এখানে গাইজ লেগে গেছে মিষ্টির কাজে। দেখো তোমাদের বলছিলাম একটু আগেই যে কারিগর আসেনি, কারিগর আসেনি, তো আলটিমেটলি চলে এসছে কারিগর, কাজ চলছে এখানে। গাইজ দেখো এখানে চলছে, দেখো আমাদের মিষ্টির কাজ, দেখতে পাচ্ছ। এখনো হবে তো গো, অনেক হবে, এতটা আপাতত হয়েছে, এখন ওটা এখন পুরো কাজটা কমপ্লিট হবে।
এখানে গাইস চলছে মিষ্টির কাজ। তো চলো এখন প্রায় দুটোর কাছাকাছি বাজে, আমি একটু খাই, হালকা করে বাটি নিয়ে আসি, একটু খাবো, দিয়ে আমি স্নান করবো। চলো চলো গাইস, এটা এখন আমি সাঁটাবো হালকা করে। মা গাইস দেখো এখানে ভিডিও দেখছে। কার ভিডিও দেখছো? ও বাবা, আমারই ভিডিও দেখছে। তোমার খাবে একটু? কেন খাও না একটু? না, গোবিন্দকে দেবো। রাধা গোবিন্দকে? ও বাবা, সেরা হয়েছো সেরা। মা রাধা গোবিন্দকে না দিয়ে খাবে না, আমরা হয়তো পারি না গাইস, মাই পারে। চলো গাইস খাওয়া দাওয়া কমপ্লিট, চলো আমরা স্নান করি, দুটো বাজছে। গাইস আমার স্নান কমপ্লিট, আর এখানে এখনো চলছে মিষ্টির কাজ, দেখো এখনো কমপ্লিট হয়নি। ঠিক আছে দেখো এখানে এখনো চলছে, এখন প্রায় আড়াইটের মতন বাজছে। কি হলো মা? আমি আজকে একটাও ভাত খেতে পারিনি, ঠিক আছে, এই শুধু এই যে মা আর মেজুমার জন্য। ঠিক আছে, আমি একদম মানে ঠান্ডা ভাত খেতে পারি না, এরা আমাকে রোজ রোজ ঠান্ডা ভাত খাওয়াই। এই যে হ্যাঁ না, সুজি কেন করবে রোজ রোজ সুজি কেন খাবো? মিহিদানা খাবো। এই দেখো এই গেলো, এই গেলো, এই যে ওই যে এই গেলো, এই যে বদমাস এলো, বদমাস। একটা জিনিস ভালো হয়েছে, সেটা হচ্ছে এখন ভাত খাওয়ার পরে, ভাত খাওয়ার আগে, মুড়ি খাওয়ার আগে সব সময় মতিচুর, এখন শুধু চলবে আমাদের এটা। ঠিক আছে, না দেখো সে বদমাসও বসে গেছে, বদমাস। এখন সময় গাড়ি 3:30, আর ফাইনালি মিষ্টি করা কমপ্লিট হলো। ঠিক আছে, মানে সেই থেকে মিহিদানা করছিল। ধরো রঘু, ধরো তো ভাই, এখন আছি রোহনের কাছে, এখন ভাই শর্ট ভিডিও বানাবো, আজকে একটা জ্ঞান ভৈরবী শর্ট ভিডিও বানাবো, জানি না উঠবে কিনা, বাট একটা হাসিরও বানানোর ইচ্ছা আছে। তো এই জ্ঞানের শর্ট ভিডিওটা সন্ধ্যাবেলায় ছাড়বো, আর হাসিরটা ছাড়বো রাত্রেবেলায়, এরকম প্ল্যানিং আছে। রোহন এখন ফু দিতে ব্যস্ত, অ্যাডোবি অডিশন থেকে ও মানে ইয়ে করতে চাইছে, বাট হচ্ছে না। আচ্ছা বল্টু দা, বিয়ে বাড়িতে প্রজাপতির ছবি কেন দেওয়া হয় বলো দেখিনি পৃথিবীতে? আচ্ছা বল্টু দা, আমার মনে এই কদিন ধরে একটা কোশ্চেন খুব ঘুর ঘুর করছে। ঠিক আছে, আমি বলো কি বলতো? বল কি রে? এটা আমি জানি না। আরে পূজাপতি একটা শুভ লক্ষণ। হ্যাঁ ঠিক আছে, ফার্স্ট গেল, সেকেন্ডটা কি বলা যায় সন্ধ্যা আমাদের এই ক্যামেরা, হ্যাঁ ওই ওই থাকবি, শুধু মুখটা জাস্ট ঘুরবে। তো গাইস এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে, আর একটু শর্ট ভিডিও করছিলাম, অ্যাকচুয়ালি দুটো শর্ট ভিডিও রেকর্ড করেছি আজকে। একটা শর্ট ভিডিও তো তোমাদের বলছিলাম মোটিভেশনাল একটা লিখেছিলাম, তো সেটা অলরেডি দিয়ে দিয়েছি ইউটিউবে। ঠিক আছে, আর আরেকটা করেছিলাম একটু মানে হাসি টাইপের, যেটা আমি প্রতিদিন করি কমেডি। ঠিক আছে, তো কমেডি একটা বললাম, আর আজকের কমেডিটা রোহন আমি সায়ন তিনজনে মিলেই করেছি। ঠিক আছে, তো চলো ফাইনালি কাজ কমপ্লিট, বাট এডিট হয়নি, এডিট তো সন্ধ্যাবেলায় করবো, এখন বাইরে দিয়ে বেরোবো আমরা। একবার গিয়েছিলাম পাশের দোকানে, ঠিক আছে, মানে পাশের গ্রামের দোকানে অ্যাকচুয়ালি। তো রোহন আর সায়ন আবার চপ নিয়ে এসছে ওদের জন্য, ভাই আমি খাবো না। ঠিক আছে, আর রোহনের পেটটা আবার বেশি দিন নয়, আগে বাবার জন্য নিয়ে যাচ্ছে, আমার জন্য নয়, বাবার জন্য নিয়ে যাচ্ছে। বাট কটা চপ আছে দেখলেই তোমরা বুঝতে পারবে, তিনটে আছে, তিনটে চপ থাকে কি করে, কিছু বাবার জন্য নিয়ে যাচ্ছে, অবশ্যই ওই জন্যে কত ভাবে দেখেছো। আবার গাছ দেখো এখানে নিয়ে নিয়েছি মিহিদানা, এখানে রোহন খাচ্ছে আর এখানে সায়ন খাচ্ছে। আমি আমার কবার হলো জানিস, তিনবার সারাদিনে। বুঝতে পারছি তোমার পেটে কিমির বংশধর হয়ে গেছে, চাপ নেই। আর মা ওখানে দেখো ঠাকুরের জন্য দিচ্ছে, রাধা গোবিন্দের জন্য। রোহন আর সায়ন দেখো এখানে মিহিদানা খেলো, মিহিদানা খাওয়ার পরে চপ খাচ্ছে, সত্যি মুখ ভরে গেল না, মুখ ভরে গেল বলে। আচ্ছা আমার আমার তাহলে এখানে সায়ন দেখো, সায়ন আমার মিহিদানার বাটিতে খাচ্ছে চপ, সত্যি। চলো গাইস, গাড়িটা ওবেলা থেকে বাইরে পড়ে আছে, গাড়িটাকে এখন গ্যারেজে ঢোকাবো। ঠিক আছে, মা এখানে বসে বসে গাইস ফোন দেখছে, এখন অনেক রাত হয়ে গেছে, এখন প্রায় 9:30-10:00 মতন বাজছে। তো আজকে দাদা বাবা কেউ নেই, তো ওদের নিমন্ত্রণ আছে, তো পাশে একটা বিয়ে বাড়ি হচ্ছে, ঠিক আছে, আমাদের গ্রামেতেই, তো সেখানেই গেছে খেতে। মা শর্ট ভিডিও দেখছে বসে বসে। ঠিক আছে, আজকে চলো রান্না বান্না কি করেছে, আজকে একদম সিম্পল রান্না করতে বলেছি, এত মিষ্টি খেয়েছি সারাদিন মানে কি বলবো, আর খেতেই ভালো লাগছে না আমার। এখানে পোস্ত করেছে দেখেছো, এখানে আলু ভাতে আছে, এটা কলাই ভাতে, আর এটা মাছের কালিয়া। আর মায়েরা এই ভাত খাবে, এটা কি ভাত গো, এরকম জল ভিজানো ভাত, বাট আমি খাবো গরম ভাত। তো গাইস চলো ফাইনালি খাওয়া দাওয়া করে উপরে এলাম, আর গাইস কালকে একটা নতুন জিনিস হতে চলেছে। ঠিক আছে,
তো কি হবে কালকে তোমরা কালকে ভিডিও দেখবে চলো আজ আর ভিডিওটাকে বাড়াচ্ছি না আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো আর চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করো তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং কোর্স স্টে অ্যাপ এন্ড স্টে ব্লেসড টেক কেয়ার এভরিওয়ান টাটা